নিয়ে আমাদের যে ভবিষ্যৎ জুড়ে গেছে এ নিয়ে অনেকজন অনেক কিছু করতে পারে, আমরা সেই পরিকল্পনায় যেতে চাইছি। আমাদের অধিকারটুকু খালি ফিরিয়ে দিতে চাইতেছি, আমাদের কোনো আর্থিক সাহায্য দিতে হবে না সরকারকে। আমাদের কমসে কম আপনার ভুল হচ্ছে, আপনার হয়তো আর্থিক সাহায্য দিক লোন ফোন চাই না আমাদের, আজকে কে মরে গেলে তার জন্য ক্ষতিপূরণ চাই, কিন্তু লোন চাই ক্ষতিপূরণ চাই রাজনীতি দলের লোককে আমি অনুরোধ করে বলতেছি, আমরা যে জায়গায় ছিলাম আমাদেরকে সেই জায়গায়। হাত জোড় করে অনুরোধ আছে দাদা, দাদা হাত জোড় করে অনুরোধ আছে, এদিকে কিন্তু রাজনীতি আসতে নেবেন না প্লিজ। জায়গায় ফাঁকা একটা দরকার, আমরা রাজনীতি বড় ফাঁকা আমার বক্তব্যটাই, আমার বক্তব্যটাতেই যে যে যেখানে ছিল সেখানেই তাহলে ন্যায় বিচার হবে। আর কে পুড়িয়েছে আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন, ওটা তদন্তের বিষয়, আশা করব তদন্ত করে দ্রুত বাড়বে। ভোটিং এর সাথে যুক্ত থাকে কোনো দলের সিম্বলকে সামনে রেখে যারা অনৈতিক কাজ করে, এর থেকে ভালো জায়গা খুঁজে পাচ্ছে না। এদের অভিযোগও আছে সুকৌশলে এই জায়গাটাকে আগুন লাগানো হয়েছে। আর আমার বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে সেই দিন তৎক্ষণিক, কারণ এখানে যারা ব্যবসায়ী আছে না 50% আমার কাছের লোক আছে, কেউ আমার পার্টির সাথে সরাসরি যুক্ত আছে, তো কেউ আমার ভক্ত আছে, ভালোবাসার লোক আছে, তাদের সাথে কথা বলেছি। রাত 2:30টার সময় এখানকার যিনি ব্যবসায়ী আছে তিনি এসে হাজির হয়েছিলেন, মাত্র তখন একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল, এত কাছে থাকার পরেও কেন? এখান থেকে মাল চুরি হয়েছে কৌশলে, যেমন আগুনে পুড়িয়েছে তার থেকে বেশি মালও চুরি করেছে এখান থেকে। কারা যুক্ত আছে এরা নাম দিয়েছে, তদন্ত করলে বেরিয়ে আসবে। এখানে গতকালকে নাকি মুখ্যমন্ত্রী এসেছিলেন, এনাদেরকে আশ্বস্ত করেছেন, আমিও মুখ্যমন্ত্রীর কাছে এই কথাতে আমিও এনারা কথা বলেছেন যে এনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। তবে একটা কথা, এটাই ফাইনাল, এটাই শেষ কথা, যে ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করতো সেখানেই ব্যবসা করবে। 1 ইঞ্চি সরি, গত ঈদের আগে লাডলো বাজারে আগুন লেগে গেল, আর করোনা পিরিয়ডে লাডলো বাজারের পানিতে ওখানকার পানীয় জলের ব্যবস্থা এত ভালো, 8-10টা গ্রামকে পানি পৌঁছাতো, আর যেদিনকে আগুন লাগলো লাডলো বাজারের ব্যবসায়ীরা পানি পেল না। আর এখানে দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর জন্য যারা ব্যবসায়ী আছে, রুস্তাগার যারা আছে, ছোটো বড়ো যারা সব রকমের ব্যবসায়ী, তারা মাল তুলেছিল, তাদেরকে সর্বনাশ করে দিল, তাদেরকে পথে বসিয়ে দিল। আমি আবারও রিপিট করছি, যারা যেখানে ব্যবসা করত সেখানেই ব্যবসা করবে। বাংলার মানুষ দেখছে যদি এদের সাথে কোনো অনৈতিক কাজ হয়, বাংলার সমস্ত মানুষ, বুদ্ধিজীবী মানুষ হাওড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পাশে থাকবে, প্রয়োজনে এদের কাছে দাঁড়িয়ে এদেরকে কীভাবে চালা বেঁধে দেওয়া যায় হাতে হাত লাগিয়ে চালা মারতে। আমি রাজনৈতিক ব্যক্তি, তারপরেও বলবো আমি একটা সময় পর্যন্ত ভরসা করবো সিআইডির ওপরে, হয় সিআইডি কাউকে বা কোনো বড় হেভিওয়েট মাথাকে আড়াল করার চেষ্টা করছে, তারপর আছি তো আমি এদের সাথে। তো বলছি এখানে যারা ব্যবসায়ী আছে 50% আমার সাথে তাদের সম্পর্ক, ছোট বড় ব্যবসা সম্পর্ক আছে। যদি কেউ মনে করে মুদিখান থেকে গোল মেরে দেবো, ওই 50%কে নিয়ে আমি প্রয়োজনে আইনি লড়াই বহুত দূর যাবো। যেমন যার নামে অভিযোগ করছে মুখ্যমন্ত্রীর নামে, মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তার নামে অভিযোগ করেছে, আমার প্রশ্ন এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই শান্তিরঞ্জন বাবুকে এখনও পর্যন্ত কেন সিআইডি হেফাজতে নিচ্ছে না বা পুলিশ হেফাজতে নিচ্ছে না কেন? আমার তো ভয় আশঙ্কায় আছে, এদের সাথে কথা বলে আমি দেখেছি, আমার আগে তোকে বলে এখানে যে তোলাবাজির দাপট, কিছু মন্ত্রীদেরও নাম জড়িয়ে আছে, প্রভাবশালী শাসকের নাম জড়িয়ে আছে। যদি শান্তিরঞ্জনকে ইন্টারোগেশন ঠিকঠাক করা হয় শাসকের অনেকের পোল খুলে যাবে, সেই জন্য হয়তো আড়াল করছে, কিন্তু আমরা ছাড়বো না। তোলাবাজির চরম পর্যায়ে পৌঁছেছে এই জায়গাটায়, পুরো টার্গেট হচ্ছে এটাকে বড় কোনো টাউনশিপ বানানো, এটা টার্গেট হচ্ছে ওদের, এটাকে বড় কোনো টাউনশিপ বানানো। 12 বিঘা মতো জায়গা আছে, একে টোটালকে উচ্ছেদ করে দিয়ে একটা টাউনশিপ মতো বানিয়ে প্রাসাদ সম বাড়ি করবে, সেখানে ভালোই বিজনেস করবে।